হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের আমাদের আজকের লিসনে আমাদের আজকের আয়োজনটি হচ্ছে বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণ থেকে আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ আমাদের বাংলা ভাষা যে শব্দ আছে আমরা যেই কথাগুলো বলি প্রত্যেকটা শব্দ এই শব্দের যে শ্রেণীবিভাগটা আছে এটা সাধারণত জিএসসি এইচএসি এসএসসি এবং যারা জব পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছেন তাদের জন্য খুব বেশি ভালো হবে এই আমাদের এই টপিকসটা কারণ শব্দের শ্রেণী বিভাগ থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে বিশেষ করে নৈবিত্তিকগুলো অনেক বেশি আসে সো আমরা যদি একটু ক্লাসটা ভালো করে দেখি তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এবং আশা করি এই ক্লাস ক্লাসটার পরে আপনাদের এই শব্দ শ্রেণী থেকে কোনো সমস্যা থাকার কথা নয় আমরা এবার দেখি যে কি করে এই শব্দশ্রেণীটা একটু শেখা যায় দেখো গঠনগত উট গঠনার্থ আমরা শব্দ শ্রেণীর আগে এই শব্দটা নিয়ে একটু পরিচয় হই উট গঠনার্থ এটা কিন্তু কোনো শব্দ না বাইরে কোনো অর্থ নাই উট গঠনার্থ জাস্ট এই জন্য বলা যে উট মানে হচ্ছে উৎপত্তি ঠিক আছে উট মানে হচ্ছে উৎপত্তি আমরা এখানে উৎপত্তি দিয়ে বোঝাচ্ছি উৎপত্তিগতভাবে উট মানে হচ্ছে কি উৎপত্তি উৎপত্তিগত ভাবে আর গঠন এই গঠন মানে হচ্ছে গঠনগত আর অর্থ বা অর্থ এটা হচ্ছে অর্থগত ভাবে এটা হচ্ছে অর্থগত ভাবে তো এটা আমি একটু লক্ষ্য করলে দেখি দেখো যে উট উৎপত্তিগত ভাবে এখানে আমরা কিছু সংখ্যা দিয়েছি পাঁচশো দেখো তার মানে হচ্ছে তো সমান হচ্ছে পাঁচশো তেইশ তার মানে উৎপত্তিগতভাবে হচ্ছে শব্দ পাঁচ প্রকার আর গঠনার্থ হচ্ছে দুই প্রকার আর অর্থগতভাবে হচ্ছে তিন প্রকার দেখো আমরা এখানে লিখেছি উৎপত্তিগতভাবে শব্দ পাঁচ প্রকার উৎপত্তিগতভাবে শব্দ কত প্রকার পাঁচ প্রকার আর গঠনগতভাবে শব্দ কত প্রকার দুই প্রকার আর অর্থগতভাবে হচ্ছে শব্দ তিন প্রকার ঠিক আছে তাহলে এই উৎপত্তিগতভাবে যে পাঁচ প্রকার দেখো তৎসম শব্দ প্রথমটি হচ্ছে কি তৎসম শব্দ এটা পঁচিশ পার্সেন্ট আমাদের ভাষায় বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে অর্থ অর্ধ তৎসম শব্দ এটা পুনর পাঁচ পার্সেন্ট আমাদের বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ তদ্ভব শব্দটার আরেকটা নাম হচ্ছে কি খাঁটি বাংলা শব্দ হ্যাঁ এটা ষাট পার্সেন্ট আমাদের ভাষা ব্যবহার হচ্ছে দেশি শব্দ দুই পার্সেন্ট ব্যবহার হচ্ছে এবং বিদেশি শব্দ আট ঠিক আছে তাহলে উৎপত্তিগতভাবে যদি শব্দ শ্রেণী আসে কত প্রকার তাহলে আমরা বলব পাঁচ প্রকার আর তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ খাঁটি বাংলা শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ এই পাঁচটি হচ্ছে শব্দ এরপর হচ্ছে গঠনগতভাবে শব্দ কত প্রকার দুই প্রকার মৌলিক শব্দ সাধিত শব্দ আর অর্থগতভাবে কত প্রকার তিন প্রকার যৌগিক শব্দ রুর বা রি শব্দ যোগরুর শব্দ তো এই যে তিন প্রকার দুই প্রকার এগুলো কিন্তু থেকে আমাদের নৈভিত্তিক এসে থাকে এবার আমরা উৎপত্তিগতভাবে শব্দ পাঁচ প্রকার এটা শিখি আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে আমরা সবগুলো শিখতেছি দেখো তৎসম শব্দ কাকে বলে যে শব্দটা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে তাকে তৎসম শব্দ বলে তাহলে কি যে শব্দটা সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে তাকে তৎসম শব্দ বলে আর এই তৎসম শব্দ প্রায় সরাসরিভাবে সংস্কৃত থেকে প্রায় পঁচিশ পার্সেন্ট আমাদের ভাষায় ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে দেখো তৎসম শব্দ অনেকেরই প্রশ্ন আসে তৎসম শব্দ আমরা চিনব কী করে যে কোনটা তৎসম শব্দ সেই জন্য তোমাদের জন্য একটা টপিক দেখো ঋতু ধর্মান্ন ধর্মান্ন ছ ফলায় গেল ঋতু ধর্মান ধর্মের সন্ধানে আর কি ঋতু ধর্মর সন্ধানে ছ গেল তাহলে কি ধর্মান ধর্মান্না শনে ছপালায় গেল এই কথাটার মানে কি দেখো এখানে ঋতুর রিকার নিয়েছে দেখো আমরা আবার তারপরে র অথবা রেফ ঠিক আছে এই যে রেফ র মধ্যন্য আর হচ্ছে ছপালা এই বর্ণগুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে তাকেই বলে হচ্ছে কি তৎসম শব্দ তাকে কি বলে তৎসম শব্দ যেরকম দেখো আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি এখানে ঋষি রিকার আছে স আছে দেখো কৃষক এখানে রিকারও আছে স্ব আছে সূর্য রেফ আছে ধর্ম মনুষ্য ইত্যাদি তার মানে যে শব্দের মধ্যে ঋ অথবা রিকার অথবা রেফ অথবা মধ্যন্য স অথবা র অথবা মধ্যন্য ছফলার এইগুলোর কোনো একটা বর্ণ থাকে তাকে আমরা কি বলবো তৎসম শব্দ তাই কি বলবো তৎসম শব্দ তাহলে আমরা যদি আমাদের প্রশ্ন আসে যে তৎসম শব্দ কাকে বলে উদাহরণ বিশ্লেষণ করো তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে কি যে শব্দটা এই সংস্কৃত ভাষা থেকে সরাসরি আমাদের বাংলা ভাষায় এসে মিশেছে তাকে তৎসম শব্দ বলে আর উদাহরণ হিসেবে তোমরা কিন্তু এটা দিতে পারবা এরপরে হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ কাকে বলে অর্ধ তৎসম শব্দ হচ্ছে যেইটা আংশিকভাবে সংস্কৃত থেকে আংশিক পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসে ব্যবহৃত হচ্ছে আর এমন শব্দের সংখ্যা হচ্ছে বাংলা ভাষায় মাত্র পাঁচ পার্সেন্ট ঠিক আছে এই এই এটাকেই হচ্ছে অর্ধতাম শব্দ বলে তো অর্থাৎম শব্দ চিনব কী করে দেখো এই শব্দগুলোর ব্যবহার খুব একটা দেখো শব্দগুলো কম ব্যবহৃত হয় আর শুনতে খুব একটা ভালো লাগে না এই শব্দগুলোই হচ্ছে কি অর্ধতচ্ছম শব্দ যেমন দেখো শ্রাদ্ধ এই শ্রাদ্দর মূলটা হচ্ছে কি শ্রদ্ধা শ্রাদ্ধ এই শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধর কথাটা এসেছে গৃহিণী গিন্নী তারপরে কি বৈষ্ণব বৈষ্ণব থেকে কি আসছে বৈষ্ণম তারপরে কৃষ্ণ থেকে আসছে কি কেষ্ট এই যে আংশিক পরিবর্তন হয়ে যে আমাদের বাংলা ভাষায় মিশেছে এটার নামে হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ ঠিক আছে তাহলে এবার আমরা তৎভ শব্দটা দেখি দেখো তদ্ভ শব্দের চেনার উপায় এই তদ্ভব শব্দটা আসলে কি তদ্ভব হচ্ছে যে শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি এসে প্রকৃতির ধারায় রূপান্তর হয়ে গিয়েছে বা পরিবর্তন হয়ে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে তাকে তদবব শব্দ বলে অথবা হ্যাঁ তদ্ভব অথবা খাঁটি বাংলা শব্দ বলে দেখো শব্দের মধ্যে রি অথবা রিকার রেফ অথবা র ঠিক আছে রেফ র মধ্যন্য স মধ্যন্য র সফলা এগুলো যদি কোনো কিছু না থাকে তাহলে ওইটাই হচ্ছিলো কি ওইটা হচ্ছে তৎভব শব্দ ওইটাই হচ্ছে কি তদ্বব শব্দ দেখো হস্ত থেকে হাত এটা সরাসরি থেকে সরাসরি কি পরিবর্তনে হাত চলে এসছে এরপরে চন্দ্র থেকে চাঁদ চর্মকার থেকে চামার একদম টোটালি পরিবর্তন হয়ে আসছে এই জন্য এটা খাঁটি বাংলা শব্দ অথবা তদ্ভব শব্দ এরপর দেখো দেশি শব্দ চেনার উপায় দেশি শব্দ কাকে বলে যে সব শব্দে একটা গ্রাম্য ভাব আসে বা আমাদের দেশীয় বা গ্রাম্য লোকজনের মুখ থেকে যে সব আমাদের হচ্ছে এখন পর্যন্ত যেসব কি করে দেখো শব্দগুলোর মধ্যে একটি গ্রাম্য ভাব অনুভব করা যাবে যেরকম কুলা গঞ্জ চঙ্গা টোপর ডাপ ডাগর ঢেঁকি ইত্যাদি ঠিক আছে এবার দেখি বিদেশি শব্দ চেনার উপায় দেখো বিদেশি শব্দ কি রাজনৈতিক উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে এবং ধর্মীয় উদ্দেশ্যে বিভিন্নজন বা বিভিন্ন দেশের বাইরে থেকে বিভিন্ন লোক আমাদের দেশে আসছে এবং তাদের মুখের ভাষা আমাদের বাংলা ভাষার সাথে মিশে গেছে এবং এইটা পরবর্তী আমাদের ভাষার একটা অংশ হয়ে গেছে এইসব ভাষাকেই বলা হচ্ছে কি বিদেশি বিদেশি ভাষা বা বিদেশি শব্দ তো বিদেশি শব্দ কিভাবে চিনব শব্দের মধ্যে একটি ধর্মীয় ভাব থাকবে অথবা রাজনৈতিক ভাব থাকবে অথবা কি বাণিজ্যিক ভাব থাকবে ঠিক আছে আমরা অল্প কিছু উদাহরণ তোমাদের দিয়েছি বাকিটা তোমরা কিন্তু বই থেকে বিশেষ করে নবম দশম ক্লাসের বইতে কিন্তু অনেক ভালোভাবে বিস্তারিত কিছু জন্য দেওয়া আছে শব্দগুলো তোমরা দেখে নিবা ঠিক আছে যেরকম ফার্সি শব্দ নামাজ রোজা ফেরেস্তা দোকান চশমা রপ্তানি এগুলো হচ্ছে কি ফার্সি শব্দ আরবি শব্দ দেখো ইশতেহার ওজু গোসল জান্নাত ক্যামত ইসলাম এগুলো হচ্ছে কি আরবি শব্দ পর্তুগিজ শব্দ দেখো জানালা আউপিন তারপর হচ্ছে সাবান টুপি আনারস বোতাম এগুলো হচ্ছে কি পর্তুগিজ শব্দ তুর্কি শব্দ দেখো তোপ দারোগা চাকর চাকু এগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয় এগুলি কি শব্দ তুর্কি শব্দ ঠিক আছে ফার্সি শব্দ দেখো রেস্তোরাঁ ডিপো কুপন কার্তুস এগুলো হচ্ছে কি ফার্সি শব্দ ওলন্দাজ তুরুপে রুইতন হর্তন টেক্কা এই শব্দগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ থেকে এসেছে এবং গুজরাটি শব্দ খদ্দর ও হরতাল এই দুটো শব্দ হচ্ছে গুজরাট থেকে এসেছে পাঞ্জাবি শব্দ শিখ ও চাহিদা এই দুটো শব্দ হচ্ছে কি পাঞ্জাবি শব্দ শিখ ও চাহিদা মুন্ডারি শব্দ চুলা হচ্ছে মুন্ডারি শব্দ চীনা শব্দ চা ও চিনি আমরা ব্যবহার করি এটা হচ্ছে চীনা শব্দ বার্মিস শব্দ হচ্ছে লুঙ্গি ও ফঙ্গি জাপানি শব্দ রিক্সা ও হিরিকিরি কোল শব্দ থেকে এসেছে কুড়ি আর তামিল শব্দ থেকে এসেছে কি পেট তো এই যে শব্দগুলো এই শব্দগুলো কিন্তু ভালো করে খেয়াল করবো আরও যেগুলো দেওয়া নাই তোমরা কিন্তু করে নেবা যাতে তো যে নৈভিত্তিকগুলো ঠিকঠাক হয় তাহলে এই যে হচ্ছে আমাদের পাঁচ প্রকারের আমাদের কি কী উৎপত্তিগতভাবে যে পাঁচ প্রকার ছিল সেই পাঁচ প্রকারের বর্ণনা এবার আমরা শিখবো হচ্ছে কি গঠনগতভাবে এবং অর্থগতভাবে এবার দেখি আমরা দেখো গঠনগতভাবে শব্দগত প্রকার বলছিলাম আমরা দুই প্রকার গঠনগত ভাবে এই গঠবদ্ধভাবে দুই প্রকার হচ্ছে কি মৌলিক শব্দ আজ কি সাধিত শব্দ তো এই মৌলিক শব্দ কাকে বলে দেখো যে সব বাংলা শব্দ আমরা বিশ্লেষণ করলে কিছু পাই না ঠিক আছে তাকেই বা ভাঙলে কিছু পাওয়া যায় না কোনো অর্থ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে যেরকম নাক তারপরে ফুল বই লাল গোলাপ তিন ইত্যাদি এই সব শব্দগুলোকে ভাঙলে কোনো অর্থ পাওয়া যায় না এই জন্য এই শব্দগুলোকে কি বলে মৌলিক শব্দ আর এরপর হচ্ছে সাধিত শব্দ সাধিত শব্দটা আসলে কি সাধিত শব্দটা হচ্ছে যেসব শব্দ বাংলা বা বিশ্লেষণ করলে কোনো একটা অর্থ পাওয়া যায় অথবা প্রত্যেকটা বিশ্লেষণের অর্থ থাকে বা আংশিক শব্দের অর্থ থাকে এটা হচ্ছে কি সাধিত শব্দ দেখো সিংহাসন সিংহ চিহ্নিত আসন এটা সবার সাহায্যে গঠিত হয়েছে সিংহ এবং আসন দুটোরই অর্থ আছে বিদ্যাযোগ আলয় এটা সন্ধির সাহায্যে গঠিত হয়েছে এটাও আলাদা আলাদা অর্থ প্রকাশ করে চলন্ত চলযোগ অন্ত দেখো এটাও আলাদা পো যোগ শাসন দেখো পুরো শব্দটা কোনো অর্থ নয় কিন্তু শাসনের অর্থ আছে কিন্তু বাংলায় কিন্তু আমরা অর্থ পাচ্ছি হলো কি বিশ্লেষণ করে যদি কোনো অর্থ পাওয়া যাবে দুইটা আলাদা অর্থ পাওয়া যায় আংশিক অর্থ পাওয়া যায় তাহলে এবারে সেই বলে শব্দ কত প্রকার বলছিলাম আমরা অর্থগতভাবে আমরা তিন প্রকার করেছিলাম অর্থগতভাবে তো অর্থগতভাবে দেখো যৌগিক শব্দ কি ই অর্থগতভাবে আমরা আগে বলি যৌগিক শব্দ এই যৌগিক শব্দটা হচ্ছে যার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ঠিক আছে এক একই অর্থে হয় তাকে কি বলে যৌ যৌগিক শব্দ বলে আর এই যৌগিক শব্দগুলোর দেখো কিছু মুখস্থ কিভাবে রাখবে কোন কোন শব্দটা আসলে যৌগিক শব্দ দেখো এখানে আমরা একটা দেখছি গায়ক ঠিক আছে কর্তব্য মধুর তারপরে আছে হচ্ছে বাবু আনা আর হচ্ছে দৈহিত্র এটা মনে রাখার জন্য দেখো আমরা তোমাদের একটা কৌশল দিচ্ছি গায়কের কর্তব্য মধুর সুরে গান করা কিন্তু সে গান না করে বাবু আনার বেশ ধরে দহিত্রকে নিয়ে চিকামারিতে গেল ঠিক আছে তার মানে এই শব্দগুলোতে চিকা মারা এই শব্দটা হচ্ছে কি যৌগিক শব্দ ঠিক আছে এই যৌগিক শব্দটা কি বললাম যে যেই শব্দটা ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিক অর্থ অর্থ এক যেরকম গায়ক বই শব্দটা হচ্ছে গান করা আর অক হচ্ছে একটা প্রত্যয় শব্দের কোনো অর্থ নাই কিন্তু গায়ক গই শব্দ থেকে আমাদের এটি ব্যবহারিক থেকে এবং উৎপত্তিগত অর্থ একই হিসেবে ব্যবহার হচ্ছে যে কারণে এটি হচ্ছে যৌগিক শব্দ এবার দেখো রুড়ি শব্দ রুরির শব্দটা আসলে কি রুড়ি শব্দ হচ্ছে অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন হয় যেরকম দেখো এটা মনে রাখার জন্য প্রবীণ লোকটি হস্তি ঠিক আছে এখানে কি কি আছে দেখো প্রবীণ হস্তি গবেষণা তৈল সন্দেশ হ্যাঁ এগুলো তাহলে প্রবীণ লোকটি হস্তি গবেষণা ছেড়ে তৈল বাসী ও সন্দেশ বিক্রি করে এখানে দেখো গবেষণা গবেষণা এসেছে গো যোগ এসোনা থেকে গো মানে হচ্ছে গরু আর এসোনা মানে হচ্ছে খোঁজ করা এই দুইটার অর্থে কোনো অর্থেই ব্যবহার হয় মানে এটা হয় না এটা সম্পূর্ণ ভিন্ন অর্থে হয় গবেষণা কোনো কিছু নিয়ে আবিষ্কার করা বা সন্ধান করা অর্থে হয় এই জন্য এটা নাম হচ্ছে রুড়ি শব্দ আর রুই শব্দটার কাহিনি হচ্ছে কি যে এখানে কোনো উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন হবে দেখো যোগ শব্দ মুখস্থ রাখার এই যোগ শব্দটা আসলে কি যোগ শব্দটা হচ্ছে সমাসের সাহায্যে গঠিত হয় এবং সমাসের সাহায্যে গঠিত হলেও সম্পূর্ণ অন্য একটা অর্থ প্রকাশ করে সমাসের সমস্ত পদের যে অর্থ সেইটা নেয় না তাই যোগ শব্দটা দেখো মনে রাখার কি রাজপুত্র পঙ্কজ রাজপুত্র পঙ্কজ হাতে জলধীর উদ্দেশ্যে মহাজাত্রা করল ঠিক আছে পঙ্কজ পঙ্কে জন্মে যা তাকে কি বলে পঙ্কজ ঠিক আছে এটা কিসের সাহায্যে হয়েছে সমাসের সাহায্য করিতে হয়েছে এই জন্য এটা নাম হচ্ছে জগুরি শব্দ তো আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তোমরা অনেক বেশি বেশি বাংলা এই গ্রামার নিয়ে প্র্যাকটিস করো আর তোমাদের এই বাংলা গ্রামারটা আজকের যে ক্লাসটা সম্পূর্ণ নৈবিত্তিক বেশ বেশি আসবে তো তোমরা এই ক্লাসটার সাথে সাথে যদি নবম দশম ক্লাসের বাংলা দ্বিতীয় যে ব্যাকরণ বইটি আছে ওই বইটি পর বোর্ড বইটা তাহলে দেখো অনেকে উদাহরণ তোমরা খুঁজে পাবে আর আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করতে পারবে দেখাবে আগামী ক্লাসে আল্লাহ হাফিজ